মনীষা, তুই বাবাকে খুঁজতে যাস না কেন? বাবা, আমি তো রেগুলারই যাচ্ছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাচ্ছি না। বড় চিন্তার কথা। চাচা, ভাবিরে ছাড়া প্রজেক্টটা ওপেন করাটা ঠিক হইব? সেটা তো আমিও ভেবেছি। বৌমাকে ছাড়া আমি এত বড় প্রজেক্ট সামলাবো কি করে? ভাবি থাকলে বাবা আমিও থাকতাম। তাই নাকি? এতক্ষণে আমার বুঝে আসছে, কাল থেকে তোমার একমাত্র দায়িত্ব হচ্ছে রিয়াকে খুঁজে বের করা। আঙ্কেল, আমিও যাবো। যেও আঙ্কেল, আমার বিশ্বাস ভাবিকে খুঁজলে অবশ্যই পাওয়া যাবে। আমারও তাই মনে হয়, মেয়েটা খুবই অভিমানী। অভিমান করবে না, ভাইয়ারই তো দোষ। দোষগুণ বিচার না করে রিয়াকে খুঁজে বের করো। চাচা, আমার মনে হয় ভাবিরে না পাওয়া পর্যন্ত প্রজেক্টের কাজ করাটা ঠিক হইব না। না না, বড় কাজ ফেলে রাখা ঠিক হবে না। আমি আমার মতো আরম্ভ করে দিই, বৌমা আসলে আমি আবার শুরু করবো। বাবা, সবার আগে ভাবিকে বের করা দরকার। ঠিক আছে, তুমি কালকে থেকে ডাক্তারকে সঙ্গে নিয়ে ভালো করে খোঁজখবর করো। কোথা থেকে আমি একটু বাইরে যাবো। কাজ মনে হয় কিছুটা হয়েছে। আমারও তাই মনে হচ্ছে। ওই ডাক্তার বেটারে ব্যস্ত রাখা উচিত। কেন? কেন আবার? ওই বেটাই তো সব চাচারে বুদ্ধি দেয়। তাই তো। ওকে, সময়কে ব্যস্ত রাখার দায়িত্ব আমার। মানুষ দেখতে তো খুব ব্লাড প্রেশার হাই হয়ে যায় না? আমি এখনো ব্লাড প্রেশার হাই করছি। আবির, একটু ভালো করে ভেবে দেখো না, বাসা যাওয়াটা কি ঠিক হচ্ছে? ঠিক হচ্ছে না মানে কি? আমরা তো অন্যায় কিছু করিনি, আমরা বিয়ে করেছি। বিয়ে করেছি? বিয়ে করেছি? একে বিয়ে করা বলে? আঙ্কেলের একটা প্রেস্টিজ আছে, পাড়ার লোকজন কি বলবে বলো তো? আশ্চর্য তো সেজুতি, খানিকক্ষণের মধ্যেই তুমি তোমার সুর পাল্টে ফেললে। আরে বাবা, তোমার ইচ্ছেতেই তো বিয়ে করলাম, আর এখন কিনা তুমি এইসব কথা বলছো? হ্যাঁ, আমার ইচ্ছেতেই বিয়ে করেছো, সেটার জন্য আমি তোমার কাছে অনেক গ্রেটফুল। কিন্তু তুমি ভেবে দেখো যে বাসার মান সম্মান কোথাও থাকবে, আঙ্কেলের প্রেস্টিজ কোথাও থাকবে, সব তো ভাসিয়ে দিচ্ছ তুমি। মানে কি? বাড়ির মান সম্মান ভাসালাম? রাখলেই বা কোথায়? তুমি এভাবে আমাকে তোমাদের বাসায় নিয়ে তুললে বাড়ির মান সম্মান থাকবে? তুমিই বলো। তার চেয়ে বরং এক কাজ করি, আমাদের বাসায় চলো, বাবাকে বলি সামনের সপ্তাহে তোমাদের বাসায় যেতে, তখন বাবা আঙ্কেলের সঙ্গে কথা বলে সব সেটেল করবে, তারপর আনুষ্ঠানিকভাবে বিয়েটা। বাবা, এখন তো মেলা পণ্ডিতি করছো, তখন তো তোমার মাথা একদম নষ্ট হয়ে গিয়েছিল। এখন চুপচাপ বসে থাকো, বাসার কাছাকাছি চলে এসেছি। ভাই বামে যান, আমরা দুজন বাসায় যাচ্ছি, ব্যাস। আবির, আরেকটা বার ভেবে রাখো। খুব ভালো হয়েছে তো, খুব সুন্দর হয়েছে। কাস্টমার খুব পছন্দ হচ্ছে। তুমি তুমি আসলে খুবই স্মার্ট ছেলে, বুঝলে? তুমি এটা দুটো কপি করবে, একটা আমার রুমে রাখবে, একটা তোমার কাছে রাখবে। জি আঙ্কেল, এখানে কিন্তু আমি একেবারে হাল চাষ থেকে ইটের ভাটার কাজের ফিরিস্তি নিয়ে এসেছি, একদম কাজ হবে স্বাস্থ্য আর বয়সের পথে। প্রতিদিনই যাই আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, ভাবিকে আমরা খুঁজে বের করবো, আপনি একদমই চিন্তা করবেন না, একদিন একদিন পেয়ে যাবো আঙ্কেল। জি, তাহলে শ্বেত পাথর দিয়ে কি করবে? কি করবো আমি? ওটা দিয়ে কবরের মায়ের ফলক বানাবো। আপনি পুলিশ, জেল, হাজত এগুলোতে ভয় পান না? না, আমি ভয় পাই না,
কারণ কি জানেন, জেল হাজত থানা পুলিশ সব মানুষের জন্য, সেই জন্য প্লিজ এবার আমাকে যেতে দেন, আপনি একটু ছাড়ুন না, পথ ছাড়ুন। মামা, তোমার ভাগ্য তো সুপ্রসন্ন। বৃহস্পতি আর ভাগ্য এক বিন্দুতে মিলে ভাগ্যরেখায় বিয়ের তারা ফুটাই দিছে। এই তারা সবার হাতে থাকে না, যার হাতে থাকে তার পায়ে রাজ্য আর রাজকন্যা একসঙ্গে এসে পড়ে। ধুর মামা, আপনি সব কি কথা বলতেছেন? ঠিকই কইতেছি, এই তালেব জ্যোতিষ যা বলে তা অক্ষরে অক্ষরে ফলে। তোমার রাজা রাজকন্যা এগুলোর সিস্টেম তো এখন নাই, আপনি আবার আমার ভাগ্যে রাজা রাজকন্যা পাইলেন কই থেকে? মামা, তুই মনে করছো আমি কিছু বুঝি না? আমি সব সিস্টেম বুঝি, সিস্টেম করে এতদিন ধরে টিকে আছি, আর আমি সিস্টেম বুঝবো না? কি কইতেছেন মামা এগুলো? শোনো, এখন অফিস হইতেছে গিয়া রাজ্য, আর অফিসের মালিকের মেয়ে হইতেছে গিয়া রাজকন্যা। তাহলে তুমি অফিসে চাকরি করবা, আর মালিকের মেয়ের সাথে প্রথম প্রেম করবা, তারপরে গিয়া, তাহলে কি হলো, রাজ্য আর রাজকন্যা একসাথে হইলো না? মামা, আপনার কথাগুলো শুনতে ভালো লাগে। সত্য কথা শুনতে তো ভালো লাগবেই। না, কিন্তু ভালো লাগতেছে তো অন্য কারণে। কি কারণে? কারণ হলো গিয়া, যারা হতাশাগ্রস্ত তাদের কাছে আপনার এই কথাটা খুব মূল্য, কিন্তু আমি এসব চিন্তা করি না, এসব বিষয়ে আমার টানে না মামা। আশ্চর্য কথা, তুমি কি প্রথম আমাদের বাড়ি এলে নাকি? তুমি তো এর আগেও এসছো, ভয় পাচ্ছ কেন? আসো তো, আসো, চলো। শুদ্ধ মানুষ গড়ার কারখানা, শুদ্ধ মানুষ গড়ার কারখানা। যারা সারা জীবন ঘুষ দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন বা আছেন, গাড়ি গাড়ি অবৈধ টাকার মালিক, অথচ রাতে মোটেও ঘুমাতে পারেন না, তাদের জন্যই আমাদের এই মহতি উদ্যোগ। আপনি যত বড় দুর্নীতিবাজ বা ঘুষখোর হন না কেন, আমরা আপনাকে শুদ্ধ মানুষ হিসেবে গড়ে তুলবই। আপনি ফিরে পাবেন আরামের ঘুম, আপনি ফিরে পাবেন আরামের ঘর। বাবা, মা, আমি যেভাবে তোমাদেরকে অ্যাক্টিং করতে শিখাই দিলাম, দুলাভাইয়ের সঙ্গে ঠিক সেইভাবে অ্যাক্টিং করবা, বাকিটা আমি ম্যানেজ করতেছি। কিন্তু তাতেও যদি বাবা? আর কোনো যদি নাই, আমার নাম তালেব জ্যোতিষী, আমার বুদ্ধি কখনো বিফলে যায় না। তোমরা বসো, আমি দুলাভাইয়ের ম্যানেজ করতেছি, তারে বুঝাই বলতেছি। আবির, এসব কি হচ্ছে? কি হচ্ছে তুমি বুঝতে পারছো না কি হচ্ছে? ফোনটা ধরো। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় তুমি? আমি বাসায়। আবির, তোমার ভয়েস এরকম শোনাচ্ছে কেন? একটু ঝামেলায় আছি তাই। কি ঝামেলা? আরে বাবা, ফোনে বলা যাবে না, পরে দেখা হলে বলবো। কখন দেখা হবে? কাল। কখন? পরে সেটা ফোন করে ঠিক করে নেব। হ্যাঁ, আমি রাখছি এখন, বাই বাই। কে ফোন করেছিল আবির? কে ফোন করেছিল দিয়ে তুমি কি করবে? চুপচাপ বসে আছো, চুপচাপ বসে থাকো।
আসি। হ্যাঁ এসো এসো, তাহলে বসো। দুলা ভাই কেমন আছেন? আচ্ছা ভালো আছি, খুব ভালো আছি। আবার একটা নতুন প্রজেক্ট শুরু করতে যাচ্ছি। আবার প্রজেক্ট? হ্যাঁ, কেন প্রজেক্ট শুরু করতে কোনো অসুবিধা আছে? না প্রজেক্টটা কোনো অসুবিধা নাই, অসুবিধা মাঝে মধ্যে হাজতে থাকতে হয় এটাই। হাজতের মশাগুলি তো খুব হারামি, সবাই একই আসামি মনে করে। ওইসব কথা বাদ দাও, দেখো এটা একটু পড়ে দেখো। ঠিক আছে দুলা ভাই, কিন্তু কথা হইতেছে আমি আপনার সাথে থাকি লাভ হয় তারেকের। মানে? মানে আমি আপনার সাথে হাজতে থাকলাম কিন্তু তারেক পেল পুরস্কার, আমি পেলাম তিরস্কার। এসব কী বলো তুমি তাহলে, তোমাকে আমি তিরস্কার কোথায় দিলাম? তুমি তো বরং সম্মানের সাথে আমার বাড়িতে আছো। তা আছি, কিন্তু কিন্তু কি? তারেককে আপনি গতবার সিঙ্গাপুর পাঠাইলেন আর আমার একটা বিয়ের ব্যবস্থা করলেন না। বিয়ের অপেক্ষায় থাকতে থাকতে আমার হাতে যে বিয়ের রেখা উঠছিল এগুলি মিশে যেতেছে। সত্যি তোমার হাতে বিয়ের রেখা মিশে যাচ্ছে? দেখেন, আমাকে দেখাতে হবে না, তুমি বলো যতটুকু রেখা আছে তাতে কি বিয়ে হওয়ার সম্ভাবনা আছে? আপনি রাজি হইলে 100 বার সম্ভব। ভালো করে দেখে তারপর বলো। ভালো করে দেখেই কইতেছি দুলা ভাই, জ্যোতিষশাস্ত্রে এটা আছে, মুরব্বীরা রাজি থাকলে হাতে নতুন করে রেখা উঠতে পারে। তাহলে চাওয়াবাজি কম করো, তোমার হাতে যদি বিয়ের রেখা থাকে আমি বিয়ের ব্যাপারটা দেখব। এটা পড়ো এখন। আমি এখনো বলছি চলো আমাদের বাসায় গিয়ে উঠি। তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি তোমাদের বাসায় গিয়ে উঠি? আর তালেব মামা যখন দায়িত্ব নিয়েছে মামা নিশ্চয়ই কিছু একটা ম্যানেজ করে ফেলবে, তুমি টেনশন করো না তো। আর যদি মামা ম্যানেজ না করতে পারে, তোমার বাবা যদি আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয় তখন? আমি বাবাকে খুব ভালোভাবে চিনি, ভুলেও বাবা আমাদের বাড়ি থেকে বের করে দেবেন না। তুমি এতটা শিওর কিভাবে হলো? তুমি না সেজুতি মনীষা, আমরা দুজন না বিয়ে করে ফেলেছি, আমার ছোট বোন মনীষা। বিয়ে করেছো মানে কখন বিয়ে করলে? এই তো ঘন্টা তিনেক আগে। দেখতো তোর ভাবি কি তোর পছন্দ হয়েছে কিনা। ও সেজুতি বিয়ে করেছো বুঝলাম, ভালো কথা। তুই এখানে সংসারে দাঁড়িয়ে আছো কেন? যাও বাবার কাছে যাও, বাবাকে সালাম করে বাবার দোয়া নিয়ে তারপর ঘরে যাও। না না, বাবার সামনে যেতে ভয় করছে, তুই জানো বাবাকে একটু ম্যানেজ কর না প্লিজ। এই ম্যানেজের কথাটা যদি ভাবতে তাহলে এভাবে বিয়ে করতে না। কেন, বিয়ে করেছে খারাপ কি করেছে? ভাবি, আমি আপনার সাথে কথা বলছি না, আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি। ভাইয়া তুমি বিয়ে করেছো না, এখন তুমি ম্যানেজ করবা, এর আগে পিছে আমি নেই, ঠিক আছে? টাটা। দেখলে তো তোমার বোনের আচরণ, আমাকে এদের সঙ্গে থাকতে হবে? সে যদি চুপ করো তো, এভাবে বিয়ে করলে একটু একটু কথা সহ্য করতেই হবে। তাই বলে তোমার ছোট বোনের কথা আমাকে এখন সহ্য করতে হবে? আশ্চর্য, আমাদের বিয়েটা তো অ্যাবনর্মাল, আর এরকম বিয়েতে একটু একটু কথা বলবেই মানুষ, আমাদের সেটা চুপচাপ সহ্য করে যেতে হবে ব্যাস। না এটা তুমি মোটেই ঠিক কথা বললে না, এভাবে বিয়ে শুধু আমরা একাই করিনি। না আমরা একা করিনি, কিন্তু এর আগে যারা এভাবে বিয়ে করেছে তাদের কথা শুনতে হয়েছে, তারা শুনেছে, আমাদের শুনতে হবে ব্যাস। তুমি বসো। বিষয়টা বুঝলাম দুলা ভাই, দুর্নীতিবাজ আর ঘুষখোরদের ঘুমের ব্যবস্থা করতেছেন। আসলেই ঘুমের চাইতে আরামের কিছু নাই। কিন্তু দুলা ভাই, কারখানাটা কিসের? আপনি কি ঘুমের ওষুধ তৈরি করবেন? ঘুমের ওষুধ তৈরি করার কারখানা দিতেছেন? আরে না রে গাধা না, কোনো ওষুধ টষুধ বানাবো না, আমি ঘুষখোর আর দুর্নীতিবাজদের ট্রেনিং দেবো, এসব ট্রেনিং পেলে তখন তাদের ঘুম আসবে। দুলা ভাই আপনি এই ট্রেনিং শিখলেন কোত্থেকে? শিখেছি। আরে শিখছেন যখন তাইলে আরও আগে শুরু করেন নাই কেন? আগে শুরু করলে তো দেশটা দুর্নীতির তালিকায় উঠতো না। দুলা ভাই কাজটা আপনি ভুল করছেন, এই কাজটা আপনার আরও আগে শুরু করা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, ভুল যখন করেই ফেলেছি এখন আর কি করা যাবে, এখন তো দেরিতে হলেও শুরু করেছি। শোনো তাহলে আমার এই প্রজেক্টে তোমাকে কিন্তু কাজ করতে হবে। অবশ্যই করব, আপনার কারখানায় কাজ করে আমি নিজেরে ধন্য মনে করব। গুড, ভেরি গুড, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। এখন আমার হাতে মেলা কাজ, তুমি এখন যাবে এখান থেকে, যাও। দুলা ভাই একটা কথা বলতাম।